হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দ্য। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য, সঙ্গে করে নিয়ে ট্রাভেল অ্যান্ড ফুড উইথ অনিন্দ্য। আর তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি যাচ্ছি একটা নতুন ব্লগে। অনেকদিন বাদে এতদিন ফুড ব্লগ দেখলে, আজকে আমি যাচ্ছি ট্রাভেল ব্লগে। তো ট্রাভেল ব্লগে আজকে আমি যাচ্ছি মাছ দিয়ে আসতে। শুনেছি ওখানে নাকি এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির আছে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো ভিডিওটা কন্টিনিউ করো। টোটো করে চলে এসেছি রানাঘাট স্টেশনে। এখন আমি রয়েছি রানাঘাট স্টেশনে, আর নামবো এই ফুটওভার ব্রিজ ধরে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সেখান থেকে গেদে লোকাল ধরে যাবো মাছ দিয়া। দেখতে থাকো। এবার মন্দিরের দিকে যাব। সামনে অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে, অটো এবং টোটো স্ট্যান্ড থেকে অটো করে মন্দিরে যাব। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন মাছ দিয়াতে, আর তোমাদের দেখাবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির এবং শিবলিঙ্গ। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এটা আমি এখানে এসে জানতে পারলাম। আর এখানে চেষ্টা করব ঠাকুর মশাইয়ের সাথে কথা বলার, যদি তার সম্পর্কে কিছু জানতে পারি, এই মন্দির সম্পর্কে তোমাদের সব কিছু জানাবো। তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিচে বেল আইকনটা বাজিয়ে দিন কিন্তু অবশ্যই।
এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির, এটা প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। যখন উনি শুনলেন যে নদিয়াতে মহারাজ কৃষ্ণচন্দ্র যে এখানে বর্গী আক্রমণ হবে, বর্গীদের আক্রমণে নদিয়াতে আক্রমণ করার সম্ভাবনাটা বেশি, তার জন্যে উনি এখানকারের জন্য, তখন যেখানে নদী ছিল শুনি নদী আর এখানে কিছুটা রাস্তা যেটা কৃষ্ণনগর থেকে আপনার এখন শিবনিবাস আসছে ওটা ছিল জলমুখ, মানে একদম জঙ্গল, ওখানে শুধু একটা ঘোড়া গাড়ি যাওয়ার মতন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে উনি যখন শুনলেন যে এদিকটাতে আক্রমণ করবে বেশিরভাগই ক্ষেত্রে, তা তখন উনি মনে করলেন যে বর্গীদের এবং মারাঠিদের আক্রমণের জন্য, যে ওনাদের পরিস্থিতির জন্য যে কেউ খুব বাঁচাতে হবে নদিয়াকে। তখন উনি বললেন কি ওনাদের কৃষ্ণ দেবতা ছিলেন বর্গীদের এবং মারাঠিদের ছিলেন শিব। তখন উনি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এখানটাতে প্রস্তাব নিলেন যে এখানে শিব মন্দির প্রতিষ্ঠিত করার। এটা তখন বেনারস থেকে কাশী থেকে চান চান পাথর এনে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কষ্টিপাথরটি শিবলিঙ্গটি মহারাজ রানীর নামে, বড়রানীমার নামে সংকল্প করলেন। এটা হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কষ্টিপাথরের শিবলিঙ্গ এবং এটা উঁচু দিয়ে সিঁড়ি দিয়ে ফুটে জল ঢালতে হয় শিবের মাথায়। আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত বয়স 268 বছর। এর 8 বছর পর ছোটরানিমার নামে সংকল্প করলেন আবারও নতুনভাবে, সেটা হচ্ছে কষ্টিপাথরের শিবলিঙ্গ, সেটা হচ্ছে রাগেশ্বর শিব মন্দির। ওটার উচ্চতা হচ্ছে শিবলিঙ্গের উচ্চতা 7 ফুট এবং এই রাজরাজেশ্বরের শিব মন্দিরের উচ্চতা হচ্ছে 120 ফুট। তার একই সঙ্গে করলেন রামসীতা মন্দির, রামটা হচ্ছে কষ্টিপাথর, সীতাটা হচ্ছে অশ্বধাতু। ওখানে কোনো ছবি তোলা নিষিদ্ধ, যেহেতু সীতাটা অশ্বধাতু বলে 85% গোল্ড বলে সেখানে অনেক দেবদেবী আছেন, নিত্য ওখানে পুজো হয়, প্রতিদিন সব মন্দিরেই পুজো হয়। শীতকালীন সময় হচ্ছে সকাল 8:30 থেকে 12:30, আর শীতকালীন সময় হচ্ছে আধ 1 ঘন্টা পার হয়, সময় হচ্ছে সোমবারের ক্ষেত্রে 1টা পর্যন্ত, আর গ্রীষ্মকালীন সময় সকাল 8:00 থেকে 12:00, এবং প্রতিদিন এখানে নিত্য ভোগ হয়। এবং যারা ভোগের জন্য যোগাযোগ করবেন, আগের থেকে কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 4 দিন আগের থেকে যোগাযোগ করতে পারেন 6295767010 এই নাম্বারে আপনারা 4 দিন আগের থেকে ফোনে যোগাযোগ করতে পারেন। আর একাদশীটা বাদ দিয়ে করবেন, এবং ভীম একাদশীর থেকে শিবরাত্রি পর্যন্ত এখানে 18 দিনের মেলা হয়। ভীম একাদশীর থেকে শিবরাত্রি প্রচণ্ড ভিড় হয়, শিবরাত্রিতে মিনিমাম 60,000 থেকে 70,000 ভক্তের আগমন হয়। এবং শ্রাবণ মাসে যে মেলাটা প্রতিষ্ঠিত এখানে করা হয় সেটা হচ্ছে শ্রাবণী মেলা বলেই পরিচিত। এই শ্রাবণী মেলাতে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে জল নিয়ে এসে 1 লক্ষ ভিড়ের সমাগম হয় ভক্তের, এবং এখানে প্রচুর পুলিশ প্রশাসন থাকে। এবং আপনারা সবাই ভক্তদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিড় দেখে আসবেন না, সময় ফাঁকা হলে সবাই অবশ্যই পুজো দিতে পারবেন, ভিড়ের ভিতরে আসলে পুজো দেওয়া সম্ভব নয়, কারণ শ্রাবণ মাসে টোটালটাই পুরো পুজোটা অফ থাকে, শুধু জল ঢেলে বের করে দেওয়া হয় এই মন্দির। ধন্যবাদ।
ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর নতুন নতুন ভিডিওর জন্য দেখতে থাকো। দেখা হবে আগামী কোনো পর্বে, কোনো একটি নতুন জায়গায় অথবা কোনো ফুড ব্লগে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, ভালো থাকো, জীবন একটাই, এনজয় করো। টাটা।